ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন জবহান 2.0 ইউটিউব চ্যানেল। আমি সৌরভ সেন, আপনাদের সামনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় বাংলা ষষ্ঠ শ্রেণী তৃতীয় উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিওটি লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে, এবং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, কারণ এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় বাংলার সমস্ত প্রশ্ন তো খুব সুন্দরভাবে আমি তুলে ধরেছি, তোমরা বন্ধুরা ভালোভাবে দেখে নাও। তবে একটা বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে হাতের লেখা ভিডিও বুঝতে পারছি না, তাই বন্ধুরা তোমাদের জন্য খেটে খুঁটে আমি এভাবে তৈরি করেছি যাতে তোমরা বুঝতে পারো প্রত্যেকটা বানান, প্রত্যেকটা কিছু সব ঠিকঠাকভাবে আমি তোমাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। তোমরা এটা বন্ধুরা, প্রথম প্রশ্নটা, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য, মরশুমের দিনে গদ্যাংশ অনুসারে সেই দৃশ্য বর্ণনা করো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, উত্তৃতাংশটি সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গদ্যাংশ থেকে সংগৃহীত। উদ্দিতাংশটি সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গদ্যাংশ থেকে সংগৃহীত। ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে রুগ্ন মাটির শুকনো কঙ্কালসার চেহারা, মাঠের আলুগুলো বুকের হাড়পাঁজুরের মতো, বন্ধুরা এখানে প ভুল করে চলে এসেছে তাই পটা তোমরা দেখবে না, মতো জেগে থাকে, রোদের দিকে তাকানো যায় না, গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডালাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়ে যায়, এবং কখনো ঘূর্ণি হাওয়ায় সেই ধুলো উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে, যারা ভোরে মাঠে গিয়েছিল তারা তাড়াতাড়ি করে ঘরে ফিরে আসে, নদী পুকুর খাল বিল শুকিয়ে যায়, গাছে পাতা থাকে না, আগুনের ঝলকায়, এখানে বন্ধুরা ঝলকায় হতো, আমি ঝলকায় করে দিয়েছি তোমরা দেখে নাও, আগুনের ঝলকায় ঝোয়া হবে, হ্যাঁ এটা ভুল করে অঞ্জয় চলে এসেছে, ঝলকায় শুধু চারিদিকে হাহাকার শোনা যায়। তো বন্ধুরা দেখে নাও, তোমরা একটু ভালো করে দেখে নাও, দু জায়গাতে একটু বানান আমার ভুল হয়ে গেছে, যেমন মতো ওখানে মতো হবে না, পটা কেটে যাবে, মতো জেগে হবে, আর নিচে ঝলকাইটা আমি ঝলকাই করে দিচ্ছি, তোমরা একটু দেখে ঠিক করে নিও। তো তারপরে প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেই বন্ধুরা। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা কি বলছে, দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কীভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। দেখো বন্ধুরা এখানে লিখে দিয়েছি আমি পাশে উত্তর, হাট কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাটের দিন ও রাতের নানান চিত্র তুলে ধরেছেন। দিনের বেলা হাটে কোলাহল থাকে, চেনা অচেনা হাজার মানুষের ভিড় দেখা যায়, কত মানুষের পায়ের টুকরো টুকরো ছাল পড়ে থাকে, হাটের ধুলোতে মাল চেনাচিনি ও দাম কষাকষি চলতে থাকে, হানাহানি করে কেউ লাভ করে আবার কেউ পায় না, সারাদিন চেনা অচেনা মানুষের ভিড়ে কোথায় কথার চিন্তা থাকে না, কথার অন্ত থাকে না। তারপরে দেখো প্যারা চেঞ্জ করে লিখেছি, রাত্রে ফাঁকা হাট নির্জন অবস্থায় থাকে, সন্ধ্যায় যেখানে প্রদীপ জ্বলে না হাট নিস্তব্ধ হয়ে পড়ে থাকে, দূরে গ্রামে বাতি জ্বলে কিন্তু হাটে শুধু অন্ধকার বিরাজ করে, রাত্রে নেই কোনো দর কষাকষি, নেই কেনা বেচা, নির্জন হাটে কাকের ডাকে রাত্রি নেমে আসে। দেখো বন্ধুরা এখানে একটা জায়গা দেখালে আমি অন্তা লিখে দিয়েছি, ওটা অন্ত হবে, দেখো প্রায় চেঞ্জের আগের লাইনটাতে ওখানে একটু ভুল হয়েছে, তুমি ওখানে অন্ত থাকে না করবে, ঠিক আছে। চলো বন্ধুরা তারপরে প্রশ্ন উত্তরটা দেখে নেই। দেখো বন্ধুরা তিন নম্বর প্রশ্ন বলেছে, মাটির ঘরে দেওয়াল চিত্র রচনায় সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা কীভাবে ফুটে উঠেছে। তো দেখো বন্ধুরা উত্তরটা আমি লিখে দিয়েছি পাশে, তপন কর রচিত মাটির ঘরে দেওয়াল চিত্র রচনায় সাঁওতালদের দেওয়াল চিত্রের বিশিষ্টতা লক্ষ্য করা যায়, কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকে গৃহ মার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন সাঁওতালরা, মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্র। সাধারণত ঘরের চারিদিকে দিকে হতো বন্ধুরা, একটা ডিকে ভুল করে ডোয়া পড়ে গেছে, চারিদিকে ঘিরে থাকা মূল বেদিটিকে তারা কালো রং করে তার সমান্তরালে টানা হয় বিঘত খানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা, আবার তার উপর সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা টানা হয় এর উপরে সাদা আকাশী গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজের নকশাগুলি তৈরি হয়, সেগুলি পাশাপাশি বসে দেওয়ালটিকে ভরিয়ে তোলে সাধারণত। এভাবে মাটি থেকে ছ ফুট উচ্চতায় চিত্রটি বিস্তৃত হয়। তো ঠিক আছে বন্ধুরা তারপরের প্রশ্ন উত্তরে দেখে নেই। দেখো বন্ধুরা চার নম্বর প্রশ্ন বলছে, পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটে আলোচনা করো। দেখো বন্ধুরা উত্তর লিখে দিয়েছি, পিঁপড়ের মতো এই প্রাণীটির প্রতি ভালোবাসা ও মমত্ব বোধ ফুটে উঠেছে। কবির মতে সে যতই ছোট প্রাণী হোক না কেন এই পৃথিবীতে বেঁচে থাকার তার সমান অধিকার রয়েছে। এই ক্ষণস্থায়ী জীবনের সকলে মিলেমিশে আনন্দে থাকার মধ্যেই কবি জীবনের পরম সার্থকতা উপলব্ধি করতে পেয়েছেন। দেখো বন্ধুরা ভালো করে লিখে দিয়েছি, সেটা তোমরা লিখে নেবে দেখে দেখে। তারপরে চলো দেখে নেই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর কী আছে। দেখো বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে
প্রশ্নটা বলা আছে ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ অপরাধ আম গাছ, উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য? তো দেখে নিই বন্ধুরা উত্তরটা। লেখক রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পের কেন্দ্রবিন্দু ছিল একটি আম গাছ। বাবার তৈরি একটি কলমি চারা থেকে ধীরে ধীরে গাছটি বড় হয়ে ওঠে এবং একসময় সেই গাছটি বিশাল জায়গা জুড়ে বিস্তার করেছিল। পাড়ার বিভিন্ন লোক এবং ছেলেরা সেই গাছের নিচে খেলাধুলা করা, বই পড়া, গল্প করা ইত্যাদি আরম্ভ করলো। এভাবে বিরাট আকারের এই গাছটি গোপালের বাড়ির নিশানায় পরিণত হয়। একদিন আষাঢ়ের ঝড়ে গাছটি পড়ে গেলে শুধু গোপালের বাড়ির লোক নয়, বরং পাড়ার সব লোক দুঃখ, এখানে খ বন্ধুরা ভুল করে ক পড়ে গেছে, দুঃখ প্রকাশ করে। তারপর সবাই লক্ষ্য করে গাছটির একধার উই পোকা খেয়ে নিয়েছিল, অথচ কেউ লক্ষ্য করেনি। যদি লক্ষ্য করা হতো তবে গাছটি মরে যেত না, তাই গাছটিকে নিরীহ ও নিরপরাধ বলা সমর্থনযোগ্য। তো ঠিক আছে বন্ধুরা, লিখে দিচ্ছি, তার পরের প্রশ্ন দেখে নিই। দেখো বন্ধুরা, ৬ নম্বর প্রশ্ন বলেছে, পৃথিবী সবারই হোক এই আশীর্বাণী আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে? দেখো বন্ধুরা উত্তরটা দেখে নিই। দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গল্পে বর্ষার শুরুর একটি ছবি ফুটে উঠেছে। যখন বর্ষা নেমেছে সারা দেশ জলে থই থই, তখন একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। নিচে হবে না বন্ধুরা, নিচে হবে, হ্যাঁ, এখানে ছ পড়ে গেছে। পাতাটি তখন পিঁপড়েটিকে আরও জোরে আঁকড়ে ধরে ভাসতে বলেছিল। বৃষ্টি একটু থামার পর পিঁপড়ে ঘাসের পাতাকে বলেছিল, সে ডাঙার গর্তেই ভালো থাকে, বৃষ্টির জল শুকবে কিনা পাতাকে জিজ্ঞেস করায় পাতা তাকে অভয় দিয়ে বলল, জল নিশ্চয়ই চলে যাবে এবং শরৎ আসবে। তখন পিঁপড়ে আকাশে চেয়ে দেখলো মেঘের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। শরতের আশীর্বাদ পৃথিবীর সকলেই উপর ঝরে পড়ার বার্তা যেন বহন করেছে শরৎ ঋতু। দেখো বন্ধুরা উত্তরটা আমি ঠিক করে লিখে দিয়েছি, তোমরা দেখে ঠিক করে লিখে নেবে। তারপরে প্রশ্ন চলে যায়। দেখো বন্ধুরা ৭ নম্বর প্রশ্নটা কি বলছে, ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি, এর পরবর্তী ঘটনাক্রম এক ভুতুরের কাণ্ড গল্প অনুসরণে লেখো। তো চলো বন্ধুরা দেখে নিই আমি উত্তরটা কী লিখতে হবে। দেখো বন্ধুরা এখানে লিখে দিয়েছি, উদ্ধৃতাংশটি শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুরের কাণ্ড গল্প থেকে নেওয়া। এক ভুতুরে কাণ্ড গল্পে লেখকের সাইকেলের টায়ার ফেঁসে গিয়েছিল। সন্ধ্যেবেলায় এক নির্জন জায়গায় অনেকটা সময় কাটানোর পর একটি লরি দেখা গেলেও সেটি থামেনি। তারপর একটি ছোট্ট বেবি অস্টিন গাড়ি আস্তে আস্তে লেখকের সামনে এলো, কিন্তু গাড়িটা থামলো না। তিনি তখন ওই চলন্ত গাড়িতেই উঠে পড়েন। গাড়িটির মধ্যে আরাম করে বসার পর তিনি গাড়ির ড্রাইভারকে সঠিক জায়গায় নামিয়ে দেওয়ার কথা বলতে গিয়ে দেখেন কোনো ড্রাইভার নেই। তিনি তখন ভেবে নিয়েছিলেন এটা কোনো ভুতুরের কাণ্ড। তখন সামলে তিনি ভেবেছিলেন হেঁটে যাওয়ার থেকে আরাম করে যাওয়াই ভালো। এরপর ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছালো। তিনি গাড়ি থামার কোনো লক্ষ্য না দেখে গাড়ি থেকে নেমে পড়েছিলেন এবং গাড়িটিও তখনই থেমেছিল। তখন এক ভদ্রলোক লেখককে ডেকে তাকে সাহায্য করার কথা বলেছিলেন, যে তিনি যদি ওই ব্যক্তির গাড়িটি একটু ঠেলে দিতেন তবে তার উপকার হতো। গাড়িটি অনেক দূর আগেই খারাপ হয়ে গিয়েছে এবং লোকটি এতটা ব্যস্ত যে একাই ঠেলে নিয়ে এসেছে, আর মাত্র এক মিনিটের রাস্তা পেরোলেই তার বাড়ি। তো বন্ধুরা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে আট মিনিট করে হয়েছে, এখানে এক মিনিট হবে, এক এক হবে, হ্যাঁ। তারপরে দেখো, আসলে লেখক যে গাড়িটি ভুতুরে বলে ভেবেছিলেন সেটি ওই ব্যক্তি নিজে ঠেলে নিয়ে এসেছিল। তো এটাই বন্ধুরা উত্তর। তারপরে প্রশ্ন দেখে নে। দেখো বন্ধুরা ৮ নম্বর প্রশ্ন বলছে যে, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও। দেখো বন্ধুরা উত্তর, নবনীতা দেবসেন রচিত বাঘ কবিতায় একটি ছোট্ট হলুদ বাঘের রাগ দুঃখ এবং নানান কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায়। সেই ছোট্ট বাঘটি তার বাবা মা এর সাথে একটি পাখিরালয়ে থাকতো। সেখানে শুধু পাখি, ছাগল, হরিণ, ভেড়া কিছুই ছিল না, তাই বাঘটির খাবার কিছুই ছিল না। এই জন্য খিদের চোটে তার রাগ জমে ওঠে। খিদের জ্বালায় সে পাখি ধরতে লাফ দেয়, কিন্তু পাখিরা উড়ে পালায়, তাতে সে আরও প্রচণ্ড রেগে যায়। এরপর সে যায় বানানটা এখানে ভুল হয়েছে বন্ধুরা, অঞ্জয়াকান্ত হবে, নদীর ধারে কাঁকড়া ধরতে। বাঘছানা গর্তে থাবা ঢোকাতে কাঁকড়া তার দাঁড়া দিয়ে চিমটে কেটে দেয়। যন্ত্রণায় সে কেঁদে ওঠে, তার বাবা এসে কাঁকড়ার দাঁড়াটা কেটে দেয়। আলোচ্য কবিতায় ছোট্ট বাঘটির খিদের জ্বালায় এসব কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায়। তো ওকে বন্ধুরা, আজকের মতো এটুকুই, পরের ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসবো। ধন্যবাদ।